জনব কি হয়েছে, জনব কি হয়েছে, জনব কি হয়েছে, কে রয়েছে মুক্তি করে হাড়ি, প্রাণ সারা বেলা কারবালা রেগিস্তানের বাড়ি, জনব কি হয়েছে, কে রয়েছে মুক্তি করে হাড়ি, প্রাণ সারা বেলা কারবালা রেগিস্তানের বাড়ি, আহা রেগিস্তানের বাড়ি, আহা রেগিস্তানের বাড়ি, শুনুন জবর খবর, শুনুন জবর খবর, মালিক নফর তাকত বর দিন, সব কাম তামাম করে এবার একটু হেসে নিন, এখন একটু হেসে নিন, এখন একটু হেসে নিন, তাই সব কিছু বাদ দিন, তাই সব কিছু বাদ দিয়ে দেখুন হাজির হয়ে গেছে মোল্লা নাসিরুদ্দিন, মোল্লা নাসিরুদ্দিন, মোল্লা মিষ্টিটা খেয়ে দেখুন সাহেব কিরকম লাগে। আমি দাম দিচ্ছি। আরে না না, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দাম দিচ্ছি। কি যে বলো ভাইয়া, আজ আমার পালা। আরে রাখো ভাইয়া রাখো, বলছি আমি দিচ্ছি। আরে বললাম না আমি দিচ্ছি। না না না, আমি আমি দেব। আচ্ছা আচ্ছা, একটা কাজ করা যাক, দোকানির চোখ বেঁধে দি, ও যাকে ছোঁবে সেই পয়সা দেবে। কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, কানা মাছি ভো ভো। কই গো মোল্লা সাহেব, গেলে কোথায়? এই যে ধরেছি, এ কি ফাঁকি দিয়ে চলে গেল? আচ্ছা বাচ্চার কাছে নালিশ করব। ইহে নাসির, শুনছি সবাইকে ঠকিয়ে বেড়াচ্ছ। অকালুমার কোথায়, তখন পয়সা ছিল না বলে ওরকম করতে হয়েছিল, পরে তো পয়সা দিয়ে এসেছি। হ্যাঁ তাও শুনেছি, কিন্তু তোমার নামে এরকম অভিযোগ তো প্রায়ই শোনা যায়, আজকে আজকে আমায় ঠকাও দেখি। তা কি করে সম্ভব জাহাপানা, আমার কাছে তো ঠকানোর জিনিসপত্র কিছু নেই, ও সব তো বাড়িতে। ঠিক আছে, গিয়ে নিয়ে এসো সব। হুজুর এতখানি রাস্তা, বরং পরে কোনো একদিন। না তুমি এখনই যাও। এই কে আছিস, ওকে একটা ঘোড়া দে তো। হুজুর আমি ঘোড়ায় চড়তে পারি না, বরং হেঁটে যাই। এই ওকে ঘোড়ায় তুলে দে, তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি এসো। দেখি এতক্ষণ হয়ে গেল এখনো এলো না, নির্ঘাত আমায় ঠকিয়েছি। জাহাপানা সেদিন কিরকম লাগলো? ওটা কি ঠকানো হলো,
ও তো যে কেউ করতে পারে। তাহলে বলুন আর কি করতে হবে? আজ রাত্রে আমার পাগড়িটা যদি চুরি করতে পারো তাহলেই বুঝবো তোমার জবাব নেই। বেগম, বেগম, জানলায় নাসির মনে হচ্ছে না? নিশ্চয়ই ব্যাটা পাগড়ি চুরি করতে এসেছে। দাঁড়া দাঁড়া, কি একটা খোঁচা! না না না, মরে যাবে যে। হায় আল্লাহ বাবা, এ কি করলেন জাহাপনা? আপনি একটা কি করলেন? আরে না না না, আসতেই তো খোঁচা দিয়েছি, এরকম তো হবার কথা নয়। যাই, আমি গিয়ে একবার দেখে আসি। যাই। বেগম, বেগম, পাগড়িটা দাও তো, নাসির খুব জখম হয়েছে। নাসিরের শয়তানি শেষ নেই, গিয়ে দেখি ওটা একটা খড়ের পুতুল। তাহলে আপনি এই যে বললেন জখম হয়েছে, পাগড়িটা দাও। আমি? হ্যাঁ আপনি, এই তো বাড়ি থেকে পাগড়িটা চাইলেন। কি লোক রে বাবা, নাসিরউদ্দিন মোল্লার জবাব নেই। হা 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 হা।